সুন্দরীরা, পড়াশোনা নিয়ে মেতে থাকলে হবে? একটু আমাদের দিকে তাকাও। ছি, ছাড়, আমাদের তোদের কি মা বোন নেই? তুমি জানো না সুন্দরী, ঘরে মা আছে বোন আছে, কিন্তু তোমার মতন ফুলটুসটুসি বউ নেই। তাই রাস্তা ছাড়া কথা বলো না, বুকে আঘাত লাগে। লজ্জা বলতে কি সুন্দরী, খাই না গায়ে মাখে। সবাই যদি মা বোন হবে তাহলে তোমাদের কি হবে সুন্দরী? কথাই বলে ধুলে যাই না এল্লোত, আর মলে যাই না খাস লোত। আমাদের সঙ্গে বাদরামি করিস না, এমন কেস ঠুকে দেব না 444 ধারায়। তোদের 14 গুষ্টি এসিও আটকাতে পারবে না। তাই ভালো ভালো বলছি, রাস্তাটা ছেড়ে দাঁড়া। তুমি কা দেখে ভয় দেখাচ্ছ? পুলিশ মামারা এনি টাইম কার জন্য আমাদের পাশে থাকে, আর তাই পুলিশের ভয় দেখাও না। জুতিয়ে গাল লাল করে দেব, সর এখান থেকে। এ মামনিদের রাস্তা ছেড়ে দে, ওদেরকে পরে দেখে নেব। কি গো মামনিরা, সব কেমন আছো? দেখ আবার কুকুরের মতো ঘেউ ঘেউ করছে। কি বললি, তোর এত বড় সাহস আমাদেরকে বলিস কুকুর? এই এইভাবে যদি আমাদের প্রতিদিন পেছনে লাগিস তাহলে আমি থানায় জানাতে বাধ্য হব। তোমরা থানায় জানাবে? তোমরা জানো না মামুনি, আমি হচ্ছি এমএলএর ভাইপো। এক কল ফোন দেবে না আমাদেরকে সব ছেড়ে দেবে। আমাদের তোমরা কিচ্ছু করতে পারবে না। যা, তোদেরকে রাস্তা ছেড়ে দিলাম, আমাদের নামে কেসটা করবি, তোদের সঙ্গে কালকে দেখা হবে। ম্যাডাম, আমরা প্রতিদিন স্কুলে যাই, আর বাগানে কিছু মস্তান ছেলেপিলে আছে, প্রতিদিন আমাদেরকে বিরক্ত করে। ম্যাডাম, আমাদের এই ভারতবর্ষ স্বাধীন হয়ে গেছে, তাহলে কি আমাদের কোনো স্বাধীনতা নেই? বলুন ম্যাডাম, আপনিই বলুন। আমাদের ওপর ওরা খুব অত্যাচার করছে, আপনি কিছু করুন ম্যাডাম। কনস্টেবল, এদের ডায়েরিটা লিখে নাও তো, তোমরা এখানে ডায়েরি করে যাও। আর যদি আমি কিছু বলি তাহলে কাল থেকে তোমাদেরকে স্কুলে যেতে দেবে না ওরা। কিন্তু ম্যাডাম, আমাদের আর এইভাবে কতদিন চলবে? আমি জানি না, তোমরা এখন বাড়ি ফিরে যাও। আমি যদি ওদের বিরুদ্ধে অ্যাকশন নিই, ওরা তাহলে তোমাদেরকে স্কুলে যেতে দেবে না, এনি টাইম বিরক্ত করবে। তাই তোমরা বাড়ি ফিরে যাও। কি হয়েছে মা, তুমি এত চিন্তা করছো কেন? কি আর বলবো বল, এমএলএ ছেলেরা স্কুলের মেয়েদের উপর খুব অত্যাচার করে। আমি থানার বড় অফিসার হয়ে কিছুই করতে পারছি না, তাই একটু চিন্তায় আছি। কেন মা, তোমার উপরে যে বড় অফিসার আছে তাকে তুমি জানাবে? এমএলএ আমাদের বড় অফিসারকে লাখ লাখ টাকা দিয়ে মুখ বন্ধ করে রেখেছে। ঠিক আছে মা, আমাকে তো কেউ চেনে না, তুমি কোনো চিন্তা করো না। আমার একটা বন্ধু আছে, সে সিআইডি, আমি তাকে বলবো। তোকে আর কোনো ঝামেলার মধ্যে ঢুকতে হবে না মা। না মা, এ তো আমি করবই। কি মামনিরা, ঠিক মতন খাওয়া দাওয়া করে এসেছো তো? মুখটা তোমাদের শুকনো শুকনো মনে হচ্ছে কেন? দেখ রে, নতুন একটা পাখি আসছে। ওই দেখি দেখি। হ্যাঁ, তাই তো ভুলা, পাখিটা তো দারুণ দেখতে। হাই সুন্দরী, মনে হচ্ছে স্কুলে নতুন যাচ্ছ। হ্যাঁ, আজকে আমি স্কুলে ভর্তি হতে যাচ্ছি।
আমি তো আপনাদেরকে চিনতে পারলাম না। এই রাস্তা দিয়ে আসা যাওয়া করতে করতে আমাদেরকে ভালোভাবে চিনা যাবে সুন্দরী। ঠিক আছে, তাহলে আমি আসি, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। যাও যাও, মন দিয়ে লেখাপড়া করবে। আর যদি পরীক্ষায় ফেল করো আমাকে বলবে সুন্দরী। আমি হচ্ছি এমএলএ ছেলে, মাস্টারকে বলে তোমাকে পাশ করিয়ে দেব। ঠিক আছে, যাও যাও স্কুলে যাও, টাটা। তোরা আমাকে লেড়েছিস, তোদেরকে আমি ছাড়বো না। হ্যালো, কে রাজ? হ্যাঁ বলো বর্ষা। আমরা স্কুলে আসার পথে এমএলএ ছেলেরা আছে বাগানে, মেয়েদেরকে খুব বিরক্ত করে, তো তুমি কিছু অ্যাকশন নাও। কেন, তোমার মা তো থানার ওসি, তোমার মা ওদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারছে না। আমার মা অ্যাকশন নিতে গেলে থানায় থেকে ট্রান্সফার করে দেবে, ওই ভয়ে ওদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারছে না। ঠিক আছে বর্ষা, তুমি চিন্তা করো না, কালকে আমি ওদেরকে অ্যারেস্ট করব। হাই জানেমন, কেমন আছো? এই, তোরা রাস্তা থেকে সরে দাঁড়া, তা না হলে তোদের কপালে অনেক দুঃখ আছে। কি যে বলো মামনি, তুমি তুমি নতুন এসেছো, আমাদেরকে চেনো না। আমার নাম হচ্ছে ভোলা, কে করবে আমার খবর ঘোলা? তোদের খবর ঘোলা করার জন্য আমরা চলে এসেছি। ইউ আর আন্ডার এয়ারেস, ধর সুজন ওদেরকে, যেন পালিয়ে যেতে না পারে। তোদের নামে অনেক কমপ্লেন আছে। এই, তোর নাম তো ভোলা, তোদেরকে খাওয়াবো পচা পচা ছুলা। আমাদের হাতে কোনো প্রমাণ ছিল না, প্রমাণ সহ তোদেরকে ধরেছি। এই, আমরা হচ্ছে এমএলএর লোক, আমাদেরকে ছেড়ে দে। আমাদেরকে থানার পুলিশ পর্যন্ত ছেলুট করে। ও তাই, তোদেরকে পুলিশ ছেলুট করে? তোদের আজ মস্তানগিরি বার করছি, থাম। এই, তোরা কারা রে আমাদেরকে অ্যারেস্ট করছিস? আমরা কারা জানতে চাচ্ছিস? আমরা হলাম সিআইডি। আমাদের কাছে কোন নেতা মন্ত্রী নাই। এই বর্ষা, তোমাদেরকে বাজে বাজে কথা বলেছে, রেকর্ডিং করেছো তো? এলিন স্যার, এই মোবাইলের মধ্যে সব ভিডিও রেকর্ডিং আছে। এই, এদেরকে সব গাড়িতে তোল, এর কোন বাবা এমএলএ আছে এদেরকে বাঁচাই, তারপরে আমি দেখছি। এই চল চল।